উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। আমি সেই কথা বলছি না, আমি ভাবছি তোর বাবার কথা। একই রুগ্ন মানুষ, শরীরে এক ফোঁটা বল নেই, তার উপর মামলার খবর শুনে অবধি সেই যে চুপ করে বসে আছেন, কারোর সঙ্গে একটা কথাও বলেননি। এমনি করে থাকলে আর কটা দিনই বা বাঁচবেন? সেখানে লোকদের ওই এক দোষ, আমি তখনই বলেছিলাম কিছু অংশ ছেড়ে দিয়ে ওদের সঙ্গে মিটিয়ে নিতে, তখন আপোষ করলেই হতো। অন্যায়ের সঙ্গে আপোষ? হ্যাঁ, ছোড় দা। দেখ সুজাতা, আগেকার দিন আর নেই, ন্যায় অন্যায়ের বিচার ছেড়ে দে। মোকদ্দমার জয় পরাজয় সত্য মিথ্যার উপর নির্ভর করে না, নির্ভর করে সাক্ষী সাবুদার তদবিরের উপর। সত্য প্রতিষ্ঠার জেদ না করে আমাদের অন্যায়ের সঙ্গে আপোষ করা উচিত ছিল। কখনো নয়, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নেই সত্যেন। সত্যের মর্যাদা রাখতে গিয়ে বাবা লোকচক্ষে পরাজিত হয়েছেন বটে, কিন্তু ধর্ম আর ঈশ্বরের চোখে তারই জয় হয়েছে জানবি। তা হয়েছে, কিন্তু সর্বস্ব খুইয়ে ধর্ম আর ঈশ্বরের দোহাই তো পাওনাদাররা শুনবে না। আশ্চর্য সত্যেন, তুই কি ধর্ম আর ঈশ্বরের দোহাই দিয়ে পাওনাদারদের ফলাতে চাস নাকি? কিন্তু এতগুলো ঋণ, এত বড় সংসারের ব্যয়, বাবার চিকিৎসা, দীপক আর মিনুর শিক্ষা, সুজাতার বিয়ে। উফ দাদা, তোমার যদি এতটুকু সাংসারিক বুদ্ধি থাকতো তুমি মিছে সত্যের বড়াই করতেন। চুপ কর, তুই একটা অতি বড় দুর্বল লোক, তুই কি বলতে কি বলছিস জানিস না? তুইও কি ধনী পিতার অগণমান্য ছেলেদের মতো বাপের অর্জিত সম্পত্তির দিকে তাকিয়ে দিন গুনছিলি নাকি? বাপ মা আমাদের বড় করে তুলেছেন, উপযুক্ত শিক্ষা দিয়ে মানুষ করে তুলেছেন, সে সবই কি তাদের কাছে সমালোচনা করবার জন্য? এত বড় একটা সংকট সময় কোথায় তুই তাদের সান্ত্বনা দিবি, ভরসা দিবি? তা না, তাদের ভাঙা মন ভেঙে দিয়ে সংসার আরো বিপর্যয় ডেকে আনছিস। শোন বাবা, শোন, সুখেন, শোন, শোন, তুমি আমায় বাধা দিও না মা। সত্যেন অনেক দুঃখী কথাগুলো বলেছে, নইলে ও কি আর বোঝে না? বোঝে, কিন্তু যেদিন সবচেয়ে বোঝা উচিত ছিল সেই দিনও বোঝেনি, এই আমার দুঃখ। শোন সত্যেন, অত সহজে উত্তেজিত হলে সংসারের চাপে ভেঙে গুঁড়িয়ে যাবি। কাল্পনিক ক্ষোভ আর দুঃখ ছেড়ে শক্ত হয়ে দাঁড়া, শক্তিমানের কাছে জগতে কোনো দুঃখই দুর্বহ না। সব পিতাই তার সন্তানের জন্য অপরিমিত ঐশ্বর্য সঞ্চয় করে যেতে পারেন না? মনে করো আমাদের বাবার কোনোদিনই কিছু ছিল না। আচ্ছা সুজাতা, তোরা তো দিব্যি এখানে হাল ছেড়ে বসে আছিস, বলি বাবার কাছে থাকাটা কি কারো প্রয়োজন নেই? হ্যাঁ, বাবা, বাবা, কে? বড়দা এসছে। বাবা, আপনার বন্ধু শরদেন্দ্রবাবু বলছিলেন যে বৈকুণ্ঠপুরের হট স্প্রিং এ স্নান করে তার বাত রোগ নাকি সম্পূর্ণ আরোগ্য হয়েছে। তাছাড়া ওখানকার একজন পশ্চিমী কবিরাজের চিকিৎসাতেও নাকি তার ভালো ফল হয়েছে। বৈকুণ্ঠপুরে আমার এক বন্ধু পোস্টের, আমি তাকে একখানা চিঠি লিখেছি। কেন? শীত পড়লে আপনাকে সেখানে চিকিৎসার জন্য পাঠাবার ব্যবস্থা করছি। তোমার কথাগুলো উপহাসের মতো শোনাচ্ছে সুখেন, রতনপুর মামলার আজ রায় বেরিয়েছে, বোধহয় শুনোনি। শুনেছি। শুনেছ? আজ আমাদের এই কলকাতার বাড়িখানা ছাড়া আর যে কোনো সম্বল নেই সুখেন। কে বলে সম্বল নেই মা? আমাদের দু ভাইকে বড় করেছো, শিক্ষা দীক্ষা দিয়েছো, আমরা কি তোমাদের কোনো সম্বল নেই মা? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।